স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি মিত্রুনা ইসলাম। বরিশালের উজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 10 যাত্রী নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় পড়ে বাসটি। ঘটনাস্থল থেকে বাসের 9 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আহত অন্তত 20 জনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। বরিশালে বাস দুর্ঘটনার সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। তিনি আছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জুয়েল, নিহতদের পরিচয় কি পাওয়া গেছে? আহতদের কি অবস্থা দেখছেন? আপনাকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মর্মান্তিক যে বাস দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে, এই ঘটনায় এখন পর্যন্ত 10 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসন। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, তিনি কিছুক্ষণ পূর্বে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যে 13 জন এই মুহূর্তে রয়েছেন এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এখানে দেখতে এসে তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এ পর্যন্ত 6টি মৃতদেহর পরিচয় পাওয়া গিয়েছে, যারা বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা জেলার বাসিন্দা। তবে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার একটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি যে পরিবহনটির চালক যিনি ছিলেন তিনি আসলে জীবিত আছেন নাকি তিনি মৃত্যুবরণ করেছেন। তবে আহত যাত্রীদের মধ্যে যারা কথা বলতে পারছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে যে চালক ঘুমন্ত অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে ঘুমিয়ে পড়ছিলেন যখন বাসটি চলছিল এবং সজোরে সেই বৃহদাকৃতির গাছটির মধ্যে বাসটিকে আসলে প্রবেশ করে দেওয়া হয় এবং সামনের দিকে প্রথম 3টি আসনে যে যাত্রীরা বসা ছিল অর্থাৎ দুপাশে 3টি 3টি যে 3টি 3টি করে যে মোট 9টি আসনের যাত্রীরা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন, এ ছিল আসলে হতাহতদের। তবে আরেকটি বিষয়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর সাইফুল ইসলাম তিনি বলেছেন যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে, বাকিরা আসলে এখানে হাসপাতালের চিকিৎসা তারা সুস্থ হবেন এবং ইতিমধ্যে একজন আহত ব্যক্তি তিনি বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান তিনি শেরেবাংলা হাসপাতালে এসে বলেছেন যে নিহত এবং আহতদের দাফন এবং আহতদের চিকিৎসায় জেলা এবং বিভাগীয় প্রশাসন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। তবে আরেকটি বিষয় হচ্ছে তিনা যে এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বরিশাল জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আসলে দুর্ঘটনা কবলিত বাসটিকে কেটে সকল যাত্রীদেরকে বের করা হয়েছে এবং উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ত্রিনা, এ ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে আহত নিহতদের সর্বশেষ তথ্য। ত্রিনা জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এই উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নিহত শান্তিরক্ষীদের নিকট আত্মীয় এবং আহতদের সংবর্ধনা দেওয়া হবে। Thank you for the country's unwavering commitment to এবং 1975 এর 15 আগস্ট তারিখে পিপলস রিপাবলিক হবিগঞ্জের সাজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। পুড়ে গেছে কেন্দ্রটির 2টি ট্রান্সফরমার। এ ঘটনায় 330 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার প্রচারণার তৃতীয় দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় পৌঁছেছেন কি? প্রচার প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 5 জুন। নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কাবিজি হাবিবুল আওয়াল কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে মত বিনিময় করছেন। এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী এই প্রার্থীরা সভা করছেন। প্রধান নির্বাচন কর্মকর্তা কিন্তু প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনছেন। কুমিল্লা জেলা প্রশাসক
বাবদ কামরুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা কিছু অভিযোগ তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখ রয়েছে যে ইভিএম এ যেহেতু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেই ইভিএম এ অনেক সময় ডিস্টার্ব দেখা দেয়, বিভিন্ন সময় দেখা যায় যে ফিঙ্গারের আঙুলের ছাপের কারণে জটিলতা তৈরি হয় অথবা যান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় ভোট দিতে বিলম্ব হয়। বিশেষ করে যে বয়স্ক ভোটাররা রয়েছে তারা কিন্তু এই ইভিএম সম্পর্কে সচেতন না হয় কিন্তু তারা বিরূপনায় পড়েন, এবং পাশাপাশি যে কিছু কাউন্সিলর প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ধুমকি এবং ভোটারদের এবং নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন থেকে কিন্তু আবারও আরও প্রার্থীদেরকে যে প্রচার প্রচারণা যে নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য কঠিনভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু প্রার্থীরা কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই, যে একজন স্বতন্ত্র প্রার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু এই বাক বিতণ্ডা তৈরি হয়, এবং কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, এবং তিনি কিন্তু আশ্বস্ত করছেন যে এই নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি নির্বাচন করা হবে, যেটি বাংলাদেশের আগামী এই নির্বাচনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সেটি কিন্তু বারবারই বলা হচ্ছে। তারপরও কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ উত্থাপন করছেন। ধন্যবাদ শাকিল। দর্শক, কুমিল্লা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মোল্লা। এবারে ভিন্ন প্রসঙ্গ, কনকর্ড গ্রুপের উদ্যোগে হয়ে গেল অটিজম আক্রান্ত শিশুদের আনন্দ ভ্রমণ। গতকাল সাভারের আশুলিয়ার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমে এ আয়োজন করা হয়। বিনামূল্যে শিশুদেরকে পার্কে প্রবেশ, বিভিন্ন রাইডে চড়ার সুযোগ, খাবারের আয়োজন সহ সারাদিন বিনোদনের ব্যবস্থা করা হয়। স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের অটিজম শিশুদের এই সুযোগ করে দেয় কনকর্ড গ্রুপ। আন্তর্জাতিক প্রসঙ্গ, নাইজেরিয়ায় একটি গির্জার বার্ষিক দাতব্য অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 7 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দক্ষিণাঞ্চলের রিভার্স রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের ওই গির্জায় বিনামূল্যে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য কয়েকশো মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় ভিড়ের মধ্যে থাকা বেশ কয়েকজন ওই গির্জার একটি গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে হতাহতের এ ঘটনা ঘটে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বেলা 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।